আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সারাদিন অনেক বৃষ্টি হতেছে, আল্লাহর রহমত নাজিল হতেছে বৃষ্টির মাধ্যমে। আমি ইউটিউবে একদম নতুন নতুন করে ব্লগ বানানো শুরু করতেছি, কতটুকু হতেছে তা জানি না, ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন আর দেখবেন আমার চ্যানেলের কাছে আমার ব্লগগুলো দেখবেন, সাপোর্ট করবেন। যেন যাত্রাটা শুরু করছি, যাত্রাটা আরও দীর্ঘ পর্যন্ত আগায় নিয়ে যেতে পারি, আপনাদেরকে সাপোর্ট করলেও আমি যেতে পারবো সামনের দিকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যেন একটু চ্যানেলটা সামনের দিকে আমি আরও আগায় নিয়ে বড় করতে পারি। আপনাদের কাছে এই দোয়া কামনা রইল। আমার এই ছোট্ট জীবনের গল্পগুলো যেন আমি সবার সাথে তুলে ধরতে পারি, এই দোয়াটুকু করুন। আজকে ইফতারির আয়োজন করেছিলাম, কিন্তু বৃষ্টি বাহিরে অনেক, চুলায় গ্যাস নেই, তার জন্য আর অপেক্ষা করে থাকি নাই, বাহিরে মাটির লাকড়ির চুলায় ধরায় ফেললাম, লাকড়ির চুলায় ইফতারির আয়োজন করা শুরু করছি। আমাদের বড় আপু চুলা ধরাইতেছে, আমার ননা চুলা ধরাই দিতেছে, ইফতারি নিয়ে ভেজে দিবে, মাটির চুলায় রান্না করার দেখুন, উপভোগ করুন।
এখনো বাহিরে অনেক বৃষ্টি চলতেছে, বৃষ্টির মাঝেই আমরা রান্না করতেছি। কী করবো, বিস্তারিত করতেই হবে, তাই না? বাড়িতে কি হয়, আমাদের ইফতারি এক এক করে সবই হয়ে গেছে, সব কিছুই রেডি করে ফেলেছি। তারপরও বৃষ্টি থামাথামি নাই, বৃষ্টি চলতেই আছে। সব রেডি, এখন শুধু আজান দিব সেই অপেক্ষায়। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।